নমস্কার বন্ধুরা, ভোজে আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পনির মটর মশলা। এটা খেতে খুবই সুস্বাদু, অবশ্যই এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। তো চলুন আজকের রেসিপি শুরু করে ফেলি। এখন আমি একটা আমুলের পনির কিনে এনেছি আর এই প্যাকেটটাই সমস্ত পনিরগুলো পিস পিস করাই ছিল। এখন এখান থেকে আমি প্লেটের মধ্যে পনিরগুলো ঢেলে নিলাম। এরপর আমি প্যানের মধ্যে সরষের তেল দিয়ে সমস্ত পনিরগুলো এখানে দিয়ে দেবো। এখানে 200 গ্রাম পনির দেওয়া আছে। এখন এগুলো গোল্ডেন করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে এগুলো ফ্রাই করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করার পর এখন এটা তৈরি হয়ে গেছে। এরপর এগুলো আমি নামিয়ে নেব অন্য প্লেটে। এখন একটা বাটির মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ ও একটা বড় টমেটো দিয়ে দিলাম। এখন এটা আমি পেস্ট করে নেব। প্যানের মধ্যে বাকি পড়ে থাকা তেলের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, আর এই বাটারটা ফ্রিজে ছিল বলে খুব শক্ত হয়েছিল। এখন এই বাটারটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন এখানে কিছুটা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটাও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। এটা 2 থেকে 3 মিনিট ফ্রাই করতে হবে। এরপর এখানে আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটাও আমি কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে আপনারা পুরো রান্নাটি করবেন, তাহলে খেতে খুবই এটি টেস্টি হবে। এখন এখানে কিছুটা পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়া হলো, আর এরপর এটাও কিছুক্ষণ ধরে আমি ফ্রাই করে নেব। এখন বাটি সে মশলাটি দিয়ে দিলাম ও কিছুটা চারমগজ দিয়ে এটা পেস্ট করে নেব। এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর পেস্টটা দিয়ে দেব, কাজু কিশমিশ ও চারমগজ। এই তিনটেই 10 মিনিট আগে ভেজানো ছিল জলের মধ্যে। এরপর আমি পেস্ট করে নিয়েছি। এখন পেস্টটা খুব ভালোভাবে কষে নিতে হবে। এরপর এখানে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা আরো ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হলে মশলার বাটিটা ধুয়ে জলটা এখানে দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ ধরে এটা হতে দেব। একটা বাটির মধ্যে আমি 150 গ্রামের মতো মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি। মশলাটার থেকে তেল ছেড়ে এলে এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে মটরশুঁটিগুলো সব দিয়ে দিচ্ছি। মটরশুঁটিকে দেওয়ার পর কিছুক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় আমি এখানে 5 মিনিট ধরে এটা নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এরপর আমি এখানে ফ্রাই করা পনিরগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এটা কিছুক্ষণ ফুটতে থাকবে। এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঝোলটা মরে আসলে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে হওয়ার পর এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম।
এখানে এক চামচ বাটার দিয়ে দিলাম ও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন এই রেসিপিটি প্রায় তৈরি হয়ে গেছে। আমি কিছুটা কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। এখন এটা আরো 2 মিনিটের মতো আমি করে নেব, তারপর এটা তৈরি হয়ে যাবে। অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।